রাশিয়ান দুর্নীতি তদন্তে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বালু ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা। সর্বেরিয়া পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের অনুগামীরা। কেন না জানি আচমকা হানা, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ইডি আধিকারিকদের মারধর শুরু করেন শাহজাহানের অনুগামীরা। মাথা ফাটে একজনের, ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িতে, রীতিমতো ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। বাইক অটোয় চেপে এলাকা ছাড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও, ভাঙচুর করা হয় ক্যামেরা। ইডি এলাকা ছাড়ার পরও উত্তেজনা রয়েছে এলাকায়, ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী। ইডি আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে তাদের পক্ষে তল্লাশি চালানো সম্ভব হয়নি। আর বাকি ওখানে আছে না, বেরিয়ে এসছে।